হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ওয়ালদ, ওয়েলকাম ব্যাক উইথ দ্য নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার আই হ্যাভ গট ইন মাই চ্যানেলস, অ্যান্ড অল দ্য কন্ট্রিবিউশন অ্যান্ড অল দ্য ক্রেডিট গোজ টু ইউ। সবাইকে আমার সালাম জানাই এবং আমি অত্যন্ত খুশি যে আপনারা আমাকে সাপোর্ট করেছেন। আই হ্যাভ গট 1 লাখ সাবস্ক্রাইবার, দ্যাট ইজ ওয়াই আই প্রে ফর এভরি ওয়ান অ্যান্ড ইউ অলসো প্রে ফর মি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, অ্যাজ ইফ এন আই ক্যান ডু সামথিং ফর দ্য ব্যাটারমেন্ট অফ দ্য পিপল। সো গাইস, ভালো থাকবেন। আজকে আমরা এখানে দেখব আমরা যে দৈনন্দিন জীবনে মোস্ট ইম্পর্টেন্ট 50 সেন্টেন্সেস, আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা প্রথমেই লক্ষ্য করেন, এই জায়গায় আছে এটা হতেই পারে না, অথবা আপনি বললেন এটা হওয়ার কোনো সুযোগ নাই। ধরেন একজন লাভার আরেকজনে বলতেছে, তুমি আমাকে ভুলে যাও, ইউ ফরগেট মি, আই এম গোয়িং টু বি ম্যারিড উইথ আদার্স, আমাকে আই এম গোয়িং টু গেট ম্যারিড উইথ আদার্স, আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতেছে। তখন সেই লাভারটা বলতেছে, নো ওয়ে, কোনো উপায় নাই, হাউ ক্যান আই ফরগেট ইউ, আমি তোমাকে কীভাবে বলতে পারবো, আই কান্ট লিভ, আমি বাঁচতে পারবো না, আই ওন্ট লিভ, আমি বাঁচবো না উইদাউট ইউ। তাহলে নো ওয়ে, নো ওয়ে এর মানে হচ্ছে কোনো উপায় নাই, এটা হওয়ার কোনো সুযোগ নাই। এরপর দেখেন আছে, আর ইউ কিডিং মি, হোয়াট ডু মিন বাই দ্যাট, আর ইউ কিডিং মি মানে হচ্ছে তুমি কি আমার সাথে মজা করতেছো, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো, আর ইউ কিডিং মি। ধরেন আপনি দুর্বল ছাত্র, আমি দুর্বল ছাত্র, এখন আমার বন্ধু আসতেছে, বন্ধু এসে বলতেছে, বন্ধু ইউ হ্যাভ গট GPA 5, আই হ্যাভ গট, আই এম GPA 5 না, আই হ্যাভ গট GPA 5, যে আমি GPA 5 পেয়েছি। তখন আমি তাদেরকে বলতেছি, আর ইউ কিডিং মি, তুমি কি আমার সাথে মজা করতেছো, আর ইউ কিডিং মি, তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস তোরা। তখন তারা বলতেছে, রিয়েলি, সত্যি। তখন আমি বললাম যে রিয়েলি, আসলেই, রিয়েলি তাই নাকি, তাহলে রিয়েলিটা কেন ব্যবহার করবেন? কেউ যদি আপনাকে আসে জিজ্ঞাসা করে, কিংবা আপনি যদি সত্যি তাই নাকি, যখন আমরা এই কথাগুলো ইউজ করবো তখন রিয়েলি ইউজ করবেন। এরপর লক্ষ্য করেন আছে, ধরেন আপনার কাছে আছে, আমরা অনেক সময় বলি, ধরেন আপনার সাথে কাছে একটা খাম আছে, অথবা আপনি একটা ঘরের সামনে বললেন যে আল্লাহই জানে এই ঘরের ভিতরে কে আছে, আল্লাহই জানে এই ঘরের ভিতর কী আছে, অথবা খাম আসলো আপনার কাছে একটা চিঠি, একজন পোস্টম্যান এসে দিয়ে গেল, এখন আপনি দেখে বললেন আল্লাহই জানে এর ভিতরে কী আছে, তাহলে কীভাবে বলবেন? গড নোজ ওয়াটস ইন ইট, গড নোজ, আল্লাহ জানে হোয়াট, দ্যাট মিনস হোয়াট ইজ ইন ইট, এটার ভিতরে কী আছে। এরপর দেখেন আমরা প্রায় হর হামেশাই সবসময় বলি, উই অলওয়েজ সে, যে কিছু মনে করো না। এখন ধরেন আপনার অফিসে আপনাকে বস, আপনাকে আইসা ধমক দিল, আপার লেভেলের বস আপনাকে ধমক দিল, এখন আপনার মন খারাপ, তখন আমি আপনাকে বললাম যে নেভার মাইন্ড, এগুলো কিছু মনে করো না। সংক্ষেপে কীভাবে বলবেন? নেভার মাইন্ড, নেভার মাইন্ড, এগুলো কিছু মনে করো না। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি আমাকে বললেন যে আপনি যে অনেক ভুল বানান, ভুল ভিডিও বানান, অনেক সময় বানান ভুল থাকে, আসলে আমরা যখন একটা কাজ করতে চাই, ডিরেক্টলি লাইভে লিখতে চাই, তখন স্লিপ অফ ফ্যান যেমন হয়, স্লিপ অফ টাং যেমন হয়, স্লিপ অফ ফিঙ্গারও হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম নেভার মাইন্ড, এগুলো কিছু মনে করবেন না। কারণ হোয়াট ইজ দ্য প্রাইমারি এইম অফ মেকিং ভিডিও, আমাদের ভিডিও তৈরি করে হোয়াট ইজ দ্য প্রাইমারি এইম, মূল উদ্দেশ্যটার দিকে ফোকাস করবেন। আর টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই, ভুল এটা হতেই পারে, তাহলে নেভার মাইন্ড, কোনো কিছু মনে করবেন না, কোনো কিছু মনে করো না। কাউকে যদি উপদেশ দেন, নেভার মাইন্ড ফর ডুইং এনি ওয়ার্ক, কোনো কাজ করার ক্ষেত্রে কোনো কিছু মনে করো না, নেভার মাইন্ড ফর ইউর ওন ওয়ার্ক, তোমার নিজের কাজের জন্য কোনো কিছু মনে করো না। কেউ ধমক দিলে নেভার মাইন্ড, কেউ তোমাকে অপমান করলে নেভার মাইন্ড, আপনারা এটা বলতে পারবেন। এরপর হচ্ছে, কী হয়েছে তোমার, তোমার সমস্যা কী,
আমরা এটা বলি, একজন আপনার সামনে কাঁদতেছে অথবা তার টেনশন করতেছে, আপনি বললেন হোয়াটস রং উইথ ইউ। আমরা এই ক্ষেত্রে আরও বলতে পারি হোয়াটসঅ্যাপ যদি বন্ধু বান্ধব হয়, তাহলে হোয়াটস রং, দ্যাট মিন্স হোয়াট ইজ রং উইথ ইউ, যে তোমার কী হয়েছে, তোমার কী সমস্যা হয়েছে। অথবা আপনি আপনার বন্ধু বান্ধব হলে এই কথাটা কী বলতে পারবেন, হোয়াটসঅ্যাপ হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য প্রবলেম। আর এটাকে সুন্দরভাবে বলতে গেলে হোয়াটস রং উইথ ইউ, এই কথাটা এইভাবে বলতে পারবেন। এরপর দেখেন হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো, তুমি কিভাবে জানো। আমি আপনি ধরেন আপনি আমাকে বললেন যে আপনি আপনার চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার হয়েছে, তখন আমি যদি আপনাকে জিজ্ঞেস তুমি কিভাবে জানো, তুমি কিভাবে জানো, হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো। এরপর দেখেন না, ওই রকম না, তেমন কিছু না, না ওই রকম না, তেমন কিছু না, যদি এরকম থাকে, নাথিং লাইক দ্যাট, আমরা বলি তেমন কিছু না। এই এখানে কি হয়েছে, ধরেন আপনি আর হাজব্যান্ড ঝগড়া করতেছেন, আমি আপনাকে বললাম যে ভাই কি হয়েছে আপনাদের, হ্যাঁ না তেমন কিছু না, পার্সোনাল ম্যাটার। তাহলে এই যে তেমন কিছু না, এই কথাটা কিভাবে বলবেন, এই তেমন কিছু হচ্ছে নাথিং লাইক দ্যাট, নাথিং লাইক দ্যাট, তেমন কিছু না। এরপরে হচ্ছে তেমন কিছু না কি বলছেন, এটা এটা ঠিক ওইটার মতো, তাহলে জাস্ট লাইক দ্যাট। এখন আপনি যদি কোনো জিনিস দেখে বলেন এটা ঠিক ওইটার মতো, আমরা বলি এই গ্রামটা ঠিক আমাদের ওই গ্রামটার মতো, তাহলে জাস্ট লাইক দ্যাট, এটা ওইটার মতো, তাহলে কিভাবে বলবেন, জাস্ট লাইক দ্যাট। দেখো কে জিজ্ঞাসা করতেছে। এখন আপনার একটা বন্ধু, ধরেন সে কখনো মানুষকে হেল্প করতে চায় না, হঠাৎ করে একদিন আপনার বিপদ দেখে অথবা আপনার প্রতিবেশীর কোনো বিপদ দেখে বলতেছে এই তোরা তাকে সাহায্য করস না কেন, তখন আমি বলতেছি সি দেখো হু ইজ টকিং, মানে যে জীবনে এই কাজটা করে না সে কথা বলতেছে, হু ইজ আস্কিং, কে জিজ্ঞাসা কর, হু ইজ আস্কিং, কে জিজ্ঞাসা করতেছে। আচ্ছা এরপর দেখেন, এখন যদি কেউ বলে দেখো কে বলতেছে, তাহলে কেউ বলবেন সি দেখো হু ইজ সেইং, দেখো কে কান্না করতেছে, সি হু ইজ ক্রাইং। আচ্ছা ধরেন আপনি আপনার মোবাইলটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অথবা বাটন নষ্ট হয়ে গেছে, আপনি মোবাইলের দোকানে নিয়ে গেলেন, তখন আপনার মোবাইলটা বলছিল যে আগামীকাল 10টার মধ্যে আপনাকে ঠিক করে দেব, তখন যদি আপনি 10টার সময় যান যে ভাই আমার মোবাইলটা কি ঠিক হয়েছে, তখন সে বলবে না হওয়ার কথা ছিল এখনও হয়নি। তাহলে এই হওয়ার কথা ছিল কিন্তু এখনও হয়নি, এটা হচ্ছে নট ইয়েট, নো নট ইয়েট, কি বলেন, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। তাহলে দেখেন এটা শেষ, কোনো কাজ ধরেন এটা শেষ, ইটস ডান, আমি শেষ, আই এম ডান, হি ইজ ডান, তাহলে এটা শেষ, ইটস ডান, টোটালি কাজটা কমপ্লিট হয়ে গেছে। অথবা যদি মনে করেন যে সে গুল্লাই গেছে, তাহলে হি ইজ ডান, সে গেছে, তার জীবন শেষ, হিজ লাইফ ইজ ডান। আমরা এটা অনেক সময় বন্ধু বান্ধবদেরকে বলে থাকি আমি শেষ, মাই বিজনেস আই হ্যাভ গট এ লট অফ লস, আমি লস খাইছি ইন মাই বিজনেস, সো আই এম ডান, যেমন আমার কথায় চিন্তা করেন। আচ্ছা এরপর দেখেন অবশেষে এটা হলো, ফাইনালি ইটস ডান, অবশেষে এটা শেষ হইল, ফাইনালি এই কাজটা করা হলো, ফাইনালি দ্য ওয়ার্ক ইজ ডান, ফাইনালি ইটস ডান, অবশেষে এটা হলো, অথবা ফাইনালি ইটস ডান, এটা করা হলো, এটা শেষ হলো। যত তাড়াতাড়ি হয় ততই ভালো বা মঙ্গল। ধরেন আপনি কারোর কাছে বললেন শুভ কাজে দেরি করতে নাই, নো লেট ফর গুড থিংস, ফর গুড ডিডস, ভালো কাজের জন্য নো লেট, ডোন্ট লেট, একই কথা। তো আপনি যদি বলেন যত তাড়াতাড়ি হয় ততই ভালো, দ্য সুনার দ্য ব্যাটার, যত তাড়াতাড়ি হয় ততই ভালো, দ্য সুনার দ্য ব্যাটার,
দ্য সোনার কমা দিয়া এরপর লিখবেন দ্য ব্যাটার, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। হঠাৎ করে দেখলেন একটা জায়গার মধ্যে জটলা পাকায় লোক কথা বলতেছে, সাম পিপুল আর মেকিং ক্রাউড আর গ্যাদারিং ইন এ প্লেস। তখন আপনি যদি বলেন কি হচ্ছে এখানে, হোয়াটস গোয়িং অন, হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে, কি ঘটতেছে, হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন, হোয়াটস, হোয়াটস, দ্যাট মিনস হোয়াট ইজ গোয়িং অন, হোয়াটস গোয়িং অন দেয়া, সেখানে কি ঘটতেছে, এই হোয়াটস গোয়িং অন হিয়ার, এখানে কি ঘটতেছে, এরকমভাবে আপনারা বলতে পারেন। বা আমরা নর্মালি এটাও বলতে পারি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, হোয়াটস রং ইজ হিয়ার, হোয়াটস রং ইন দিস প্লেস, বা হোয়াটস গোয়িং অন, আপনারা দুইটা থেকে একটা ব্যবহার করবেন, হোয়াটস গোয়িং অন অথবা হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। আপনি যদি আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করেন অথবা আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন লেখাপড়া, তোমার লেখাপড়া কেমন চলছে, আপনি নর্মালি জিজ্ঞেস করেন হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অন, হাউ ইজ ইউর স্টাডি। সুতরাং সংক্ষেপে আপনি বলতে পারেন হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অন, হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অন, তোমার লেখাপড়া কেমন চলছে, সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। আপনার বস আসে যে গেল এই প্রজেক্টের সব কাজ কি সব ঠিক আছে, আপনি বলেন অল ফাইন। এখানে আপনার গ্রামাটিক্যালি চিন্তা করার দরকার নাই, যেটা সবাই কনভারসেশনের ক্ষেত্রে ইউজ করে, আমরা এখানে বলতেছি অল ফাইন, সব ঠিক আছে। তো আপনি এইটা তো আপনি বাংলাতে যে কোনো জায়গায় যদি বুঝতে পারেন যে সব ঠিক আছে, তাহলে এভরিথিং ইজ ওকে, এর পরিবর্তে আপনি বলতে পারবেন অল ফাইন। সংক্ষেপে অনেক দিন তোমার দেখা নাই, এখন আমি যদি বলি সিন্স এ লং টাইম আই হ্যাভেন্ট ম্যাট ইউ, আই হ্যাভেন্ট সিন ইউ, এটা বলতে পারবেন। কিন্তু আমরা সবসময় রাখবেন যারা ফরেনার আছে, যারা নেটিভ স্পিকার আছে, তারা কিন্তু আমাদের মতো এত গ্রামার সাবজেক্ট সাহায্যকারী বার এভাবে বলে না, তারা সংক্ষেপে বলবে লং টাইম নো সি, হোয়াটস গোয়িং অন, হোয়াটস আপ, লং টাইম নো সি, লং টাইম নো সি। এরপর দেখেন এটা কিছু মনে করো না, আপনার বস আপনাকে বকা দিল, এখন আমি আপনাকে বললাম যে এটা কিছু মনে করো না, ডোন্ট টেক ইট টু হার্ট, ডোন্ট টেক ইট টু হার্ট, ডোন্ট টেক ইট টু হার্ট, ইটস নর্মাল, ইটস অ্যাজ ইউজুয়াল, ইউর বস উইল স্কল ইউ ফর ওয়ার্ক, কাজের জন্য তোমার বস তোমাকে বকা দিবে, ডোন্ট টেক ইট টু হার্ট, এটা কিছু মনে করো না, এটা মনে নিও না। আপনার মা বকা দিল, আপনি বললেন ডোন্ট টেক ইট টু হার্ট, আপনার বাবা বকা দিল, আপনি আপনার সন্তানকে বললেন ডোন্ট টেক ইট টু হার্ট, আপনি আমাকে খারাপ কমেন্ট করলেন, আমি বল আরেক ভাই আমাকে বলতেছে ডোন্ট টেক ইট টু হার্ট, এটা মনে নিয়েন না, পিপুল উইল ডু লাইক দিস, এগুলো করবেই। তাহলে আমরা কি বুঝলাম, যে এটা কিছু মনে করো না, ডোন্ট টেক ইট টু হার্ট, ডোন্ট টেক ইট টু হার্ট, কোনো চিন্তা নাই, ডোন্ট ওয়ারি, যেরকম আমরা বলি এই ক্ষেত্রে বিদেশিরা যারা ফরেনের ইউকেতে আছে, নো ওয়ারিস, নো ওয়ারিস, নো ওয়ারিস, এভরিথিং ইজ গোয়িং ফাইন, কোনো চিন্তা নাই, সব কিছু ভালো চলতেছে, ঠিকঠাক চলতেছে, এভরিথিং ইজ গোয়িং ওকে, অল ফাইন, নো ওয়ারিস, সব ঠিক আছে, চিন্তা নাই, এইভাবে বলতে পারবেন। আমি শেষের কথাটা বুঝতে পারি নাই, কেউ কথা বলতেছে মোবাইলে, আপনি বলেন যে শেষের কথাটা আমি বুঝতে পারি নাই, শুনতে পারি নাই, তাহলে আপনি বলবেন আই ডিডন্ট ক্যাচ দ্য লাস্ট ওয়ার্ড, আই ডিডন্ট ক্যাচ দ্য লাস্ট ওয়ার্ড। এখন আপনি মোবাইলে কথা বলার সময় আমরা বলি যে এক সেকেন্ড প্লিজ, জাস্ট এ মোমেন্ট, জাস্ট এ সেকেন্ড, হোল্ড অন এ সেকেন্ড, মোবাইলে কথা বললেন, বললেন যে এক মিনিট একটু ওয়েট করেন, জাস্ট এ মিনিট প্লিজ, হোল্ড অন প্লিজ, ওয়াইট এ মিনিট, ওয়াইট এ মিনিট, ওয়াইট এ বিট, একটু অপেক্ষা করেন, ওয়াইট এ সেকেন্ড, এক সেকেন্ড অপেক্ষা করেন, ওয়াইট এ বিট, একটু অপেক্ষা করেন, ওয়াইট এ মিনিট, এক মিনিট অপেক্ষা করেন, হোল্ড অন এ মিনিট, প্লিজ হোল্ড অন এ মিনিট, মোবাইলটা এক মিনিট লাইনে থাকেন। অথবা আপনি বললেন দয়া করে লাইনে থাকুন, একটু অপেক্ষা করুন, তাহলে এটা বললেন প্লিজ হোল্ড অন, প্লিজ হোল্ড অন, দয়া করে লাইনে থাকুন, প্লিজ হোল্ড অন।
আমি এখন ফোন রাখলাম, বন্ধুর সাথে কথা বলতেছেন যে আমি এখন ফোন রাখলাম, আমি এখন ফোন রাখবো, আই হ্যাং আপ নাও, আই হ্যাং আপ নাও। ফোন রাখার ক্ষেত্রে কি বলবেন? আই হ্যাং আপ নাও, আমি এখন রাখবো, আই হ্যাং আপ নাও, যে আমি ফোন রাখছি, আই হ্যাং আপ নাও। এখানে আপনার আই এম হ্যাঙ্গিং আপ নাও এইভাবে বলার দরকার নাই, নর্মালি বলেন আই হ্যাং আপ নাও, আমি ফোন রাখলাম। অনেক সময় আমাদেরকে বলা হয় যে আমাকে মেসেজ আমাকে লিখে পাঠিয়ে দাও। এখন আমরা বলি সেন্ড মি মেসেজ, আমাকে মেসেজ পাঠাও। যদি কাউকে বলেন যে লিখে পাঠাও, তাহলে শুধু বললেই হবে টেক্সট মি, টেক্সট মি, আমাকে মেসেজ করো, টেক্সট মি। এখানে বলতে হবে না সেন্ড মি মেসেজ। যদি আপনি এটাকে স্ট্যান্ডার্ড বাই বলতে চান, তাহলে বলবেন টেক্সট মি। এরপর বলতে পারি না, বলতে পারবো না, কান্ট সে, বলতে পারি না। এখন আমি বলতে পারি না এরকম কিন্তু সবসময় বলি না। আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কি এই ঠিকানাটা জানেন, বলতে পারি না। আপনি কি অমুক কোথায় আছে সেটা জানেন, কান্ট সে, ডোন্ট নো, কান্ট সে, জানি না, বলতে পারবো না, কান্ট সে, সংক্ষিপ্তভাবে বলবেন। সবসময় আমরা যেরকম বাঙালিরা অথবা নেবারিং কান্ট্রি ইন্ডিয়া অলওয়েজ থিঙ্ক অফ মেকিং সেন্টেন্স উইথ সাবজেক্টস অক্সিলারি ভার্ব ভার্ব অবজেক্ট, দ্যাট মিনস অল দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার উই হ্যাভ টু ফলো। আমাদের সমস্ত ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করি, বাট মনে রাখবেন যারা ফরেনার আছে তারা কিন্তু সবসময় গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে কথা বলে না। সো তারা যে কথাগুলো বলে আমরা তো ওইভাবে বলা উচিত। সুতরাং আপনি শর্টকাট জিনিসগুলো জেনে রাখবেন। তাহলে দেখেন, তুমি দারুণ দেখাইছো, ধরেন আপনি খুব ভালো খেলছেন, আমি বললাম আপনি তো দারুণ দেখাইছেন, আমি একটা ভিডিও বানাইলাম আপনি তো দারুণ দেখাইছেন, তাহলে ইউ রক, ইউ রক ইট, ইউ রক, তুমি দারুণ দেখাইছো, তুমি খেলা দেখাইছো, ইউ রক, ইউ রক, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। তুমি কপালওয়ালা, তুমি ভাগ্যবান, এই জন্য হোয়াট এভার ইউ ডু, এই জন্যে যাই তুমি করো, ইউ ক্যান গেইন সাকসেস ফ্রম দেয়ার, তুমি সেখান থেকে সফল নিতে পারো। তুমি কপালওয়ালা, তাহলে ইউ আর লাকি। এখন ইউ আর লাকি, এটা হচ্ছে তুমি ভাগ্যবান। এখন কেউ যদি এক্সপ্রেশন বলে তুমি কপালওয়ালা, তুমি কপালওয়ালা, তাহলে এইভাবে বলবে না, তারা বলবে লাকি ইউ, সংক্ষেপে বলবে কি লাকি ইউ। আর যদি আমরা সাবজেক্ট সাহায্য করি বা আমাদের মতো চিন্তা করি, তাহলে বলতে হবে ইউ আর লাকি, লাকি ইউ, তুমি কপালওয়ালা, হোয়াট এভার ইউ ডু, তুমি যেটাই করো ইউ ক্যান গেইন সাকসেস ফ্রম দেয়ার। ওকে, এরপর দেখেন, যে কোনো কিছু করতে পারে বা হতে পারে, এটা কিভাবে লিখবেন? অ্যানিথিং ক্যান হ্যাপেন, এনিথিং ক্যান হ্যাপেন। ধরেন আজকে নির্বাচন, আপনার ভাই দাঁড়াইছে, আবার দুইজনে খুব হাড্ডাহাড্ডি লড়াই, একজন কে জিততে পারে, এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো কিছু করতে পারে। দুইজনে খেলতেছে, দুই টিমে খেলতেছে, কে জিততে পারে, এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো কিছু করতে পারে, ড্র হইতে পারে, সেও জিততে পারে, সেও জিততে পারে, এই ক্ষেত্রে এনিথিং ক্যান হ্যাপেন। যার টাকা আছে তাকে সবাই রেসপেক্ট করে, এটা আমরা যদি গ্রামাটিক্যালি বলি তাহলে আমরা বলবো দ্য ম্যান হু হ্যাজ মানি, যে ব্যক্তির টাকা আছে এভরি ওয়ান রেসপেক্টস হিম, তাকে সবাই সম্মান করে। আর এটা বিদেশিরা বলে ওয়ান সেলিউটস দ্য মানি, যে একজন মানুষ সেলিউটস করে দ্য মানি, এত বড় করে তারা বলবে না, ওয়ান সেলিউটস দ্য মানি, এর মানে হচ্ছে যার টাকা আছে তাকে সবাই সম্মান করে। ইটস লাইক প্রবাদ, প্রবাদ প্রবচনের মতো, ওয়ান সেলিউট দ্য মানি। আর যদি আপনি এভাবে বলতে পারেন যার টাকা আছে, দ্য ম্যান হু হ্যাজ মানি, যার টাকা আছে এভরি ওয়ান রেসপেক্ট হিম, সবাই তাকে ভালোবাসে। এরপর সবসময় বলার আগে চিন্তা করো, অলওয়েজ থিঙ্ক বিফোর ইউ স্পিক, যে চিন্তা করে কথা বলো। যদি এরকম কাউকে বলতে চান তাহলে বলবেন অলওয়েজ থিঙ্ক বিফোর ইউ স্পিক। এটার প্রবাদ প্রবচন হচ্ছে থিঙ্ক বিফোর ইউ লিপ, চিন্তা করে কথা বলো। এখন আমি একটা ব্যবসায় নর্মালি লাভ হইতেছে, এখন আমি ব্যবসায় বাকি দিয়ে ধরা খাইছি, এখন আপনি আমাকে বলতেছেন যে কেন রিস্ক নিতে হয়, হোয়াই টু টেক রিস্ক,
কেনই বা সেখানে যেতে হয়, হোয়াই টু গো দেয়ার, কেনই বা ব্যবসা করতে হয়, হোয়াই টু ডু বিজনেস। আচ্ছা, এরপর সে কেনই বা কারোর সাথে ঝগড়া করতে হয়, হোয়াই টু ফাইট এনি ওয়ান। উই হ্যাভ কাম টু লিভ হিয়ার ইন পিস, আমরা এখানে আসছি শান্তিতে বাস করার জন্য। হোয়াই টু ফাইট এনি ওয়ান, কেন আমরা অন্যের সাথে ঝগড়া করব, কেনই বা ঝগড়া করতে হয়, হোয়াই টু ফাইট, কেনই বা যেতে হয়, হোয়াই টু গো, কেনই বা রিস্ক নিতে হয়, হোয়াই টু টেক রিস্ক, কেনই বা তাকে ইনসাল্ট করতে হয়, হোয়াই টু ইনসাল্ট হিম। তাহলে হোয়াই টু দিয়েও কিন্তু করা যাবে প্রশ্ন। এরপর আমি আপনাকে বললাম যে ভাই এই কাজটা যদি এভাবে করতেন তাহলে খুব ভালো হতো, এখন আপনি যদি উল্টা বলেন ভাই নিজের চরকায় তেল দেন, নিজের কাজে মন দেন। আমরা অনেক সময় বলি নিজের কাজ নিজে করো, ডোন্ট থিঙ্ক অন আদার্স ওয়ার্ক, অন্যের কাজের উপর চিন্তা করার দরকার নাই, মাইন্ড ইউর ওন বিজনেস, নিজের কাজ নিজে করো, নিজের চরকায় তেল দাও, অন্যটার উপর দরকার নাই কথা বলার। তাহলে বলবেন মাইন্ড ইউর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস। এরপর দেখেন সে পাগল না, সে কি পাগল না, এটা হচ্ছে ইজেন্ট হি ম্যাড, ইজেন্ট হি ম্যাড, সে কি পাগল না। এখন এই কথাটা যদি দেখছে সে কি পাগল না, লুক সি হি ইজ ম্যাড, হি ইজ নট ম্যাড, হি ইজ নট ম্যাড, হি ইজ নট ম্যাড, সি। এখন আপনি দেখেই বললেন দেখছে লুকটা পাগল না, আপনার সাথে হঠাৎ করে একটু ঝগড়া হইলো, দেখছে লুকটা পাগল না, এটা কিন্তু ইজেন্ট হি ম্যাড, তাকে কিন্তু প্রশ্ন সে কি পাগল না এটা জিজ্ঞাসা করেন নাই। এটা আশ্চর্য হয়েছেন, ইউ হ্যাভ গট ওন্ডার্ড উইথ হিজ বিহেভিয়ার, দ্যাটস ওয়াই ইউ আর সেইং হি ইজ নট ম্যাড। তাহলে এইটা দিয়ে বুঝতে পারবেন যে সে পাগল না, এই পাগল কিন্তু আপনি প্রশ্ন করতেছেন, সে কি আসলে পাগল এটা প্রশ্ন করতেছেন না, এটা আরেকজনকে দেখাইতেছেন সে পাগল না, দেখ তার আচরণটা দেখ সে পাগল না, হি ইজ নট ম্যাড। সো গাইস থ্যাংকস অ্যাগেইন, দিস উইল ডু ফর দ্য ইয়ার, ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আরেকটু বলে দেই সাবস্ক্রাইব করেন, 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাকে পাশে থাকেন, বদুসার গরিব মানুষ, আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু সামথিং ফর দ্য পোর স্টুডেন্ট। সো অল দ্য স্টুডেন্টস কাম টু মাই চ্যানেলস, অ্যান্ড ইফ ইউ রিকোয়েস্ট মি ফর এনিথিং আই উইল ডু এভরিথিং ফ্রম দ্য ডে। আজ থেকে আমি সব কিছু এসএসসি এইচএসসির জন্য ক্লাস নিব, সুতরাং সবাই আমাকে সাপোর্ট করতে থাকেন, আল্লাহ।